আমবাসা সফরে আসলেন প্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতি আশিস সাহা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতে 5 নং ওয়ার্ডে প্রার্থী মনীন্দ্র দেবনাথের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার ও সভা অনুষ্ঠিত হয়। এদিন মনীন্দ্র দেবনাথের বাসভবনে এক সভা মিলিত হয় কংগ্রেস রাজ্য সভাপতি আশিস কুমার সাহা। দলীয় কর্মীদের নিয়ে সভা করেন তিনি। সভা শেষে কেকমাছড়া 5 নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি। এদিনের এই কর্মসূচিতে রাজ্য সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি রূপম ধরপুরকায়স্থ, কংগ্রেস রাজ্য কমিটির সদস্য মানিক দেব, ধলাই জেলা কংগ্রেসের সভাপতি নিধু মারাকসহ অন্যান্যরা। মূলত গ্রাম পঞ্চায়েতের 65 আসন, এর মধ্যে 23টি আসন আমরা লক্ষ্য করছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিনা প্রতিদ্বন্দ্বিতা এর মূল কারণ হল ভয়, সন্ত্রাস, মানুষের অধিকারকে খর্ব করে। বিগত 2019 সালে নির্বাচনে যেরূপ শাসক দলের ভূমিকা ছিল, ঠিক একই কায়দায় এই নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরোধী দল বা যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদেরকে বাধাদান করে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়, যেই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। আসলে শাসক দল বোঝানোর চেষ্টা করছে যে বিরোধীরা নির্বাচনে লড়াই করার মতো শক্তি অর্জন করতে পারেনি বা রাজ্যে বিজেপি দলের এত বেশি প্রভাব যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। আসলে আপনারা সবাই জানেন সারা রাজ্য জুড়ে 35টি ব্লকে নির্বাচনকে কেন্দ্র করে, এই গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তরীয় নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের সন্ত্রাস নামিয়ে নিয়ে এসছে,